والله الحمد لله الحمد لله ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলাধীন বেতমোর আব্দুল মজিদ এতিমখানায় গতকালকে আমি এসেছি। আজকে 24শে ডিসেম্বর প্রতিষ্ঠানটি পরিদর্শনের জন্য। আলহামদুলিল্লাহ ছাত্ররা খুব সুন্দরভাবে লেখাপড়া করে এবং দুপুরবেলা আজকে তাদের খাওয়া, গতকালকে দুপুরে তাদের জন্য ছিল মুরগি, ডাল এবং হালকা সবজি। আজকে আলহামদুলিল্লাহ তাদের জন্য দেশীয় সবজি দিয়ে, তরি তরকারি দিয়ে সবজি করা হয়েছে, সবজি এবং ডাল। আল্লাহ চায় তো আগামীকালকে তাদের মেনু হবে মাছ। আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ প্রদত্ত রিজিক খেয়ে আল্লাহ তাআলার কোরআন সুন্দরভাবে শিক্ষার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।